Months. Hey, Dali. এটা কি নাটক হচ্ছে? হ্যাঁ, কি করার চেষ্টা করছো তুমি? কিছু না, শুধু তুমি যেই খেলাটা শুরু করেছো আমি সেটা শেষ করছি। তুমি কি ভেবেছো ডালি? হ্যাঁ, তুমি ধীরে ধীরে রক্তিমের কাছাকাছি আসার চেষ্টা করবে আর আমি কিচ্ছু করব না। আমার রক্তিম বাবুর মনে নতুন করে জায়গা তৈরি করে নেওয়ার কিছু নেই। ওনার মনে বরাবর আমি ছিলাম, আমি আছি আর আমিই থাকবো। তুমি না এই ব্যাগপত্র সব গুছিয়ে রাখো, কারণ এবার থেকে আমি ঠিক তাই করব যা আজ অবধি তুমি আমার সাথে করে এসেছো। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আজকে আপনাদের যে খাবারটা খেতে দেওয়া হয়েছে সেটা আপনাদের মোটেই পছন্দ হয়নি, কোনোটাই ঝাল বেশি, কোনোটাই নুন কম। কিন্তু এবার যদি আমি বলি যে এই খাবারটা আপনাদের ইচ্ছা করে দেওয়া হয়েছে, মাথা খারাপ হয়ে গেল নাকি ওনার? কি বলছেন এইসব? আমাদের তার মানে যেচে অপমান করা হয়েছে? বিজনেস ডিল করতে এসে এরকম জঘন্য খাতির মিলবে এ তো আমরা ভাবিনি। করছেনটা কি? আবার কোনো গন্ডগোল বাঁধিয়ে বসবেন না তো। বিটকেল বাবু, প্লিজ আমাকে সামলাতে দিন, আপনি সরুন এখান থেকে। আপনারা প্লিজ ভুল বুঝবেন না, এটা অপমান করা নয়, শুধুমাত্র পার্থক্য বোঝানোর চেষ্টা। মানে কিসের পার্থক্য? দেখেছো ঋতুজা, ডালি কিভাবে তোমার সাথে প্রতিযোগিতা করছে? দেখলে না খাওয়ার বানিয়ে নিয়ে এসেছে যাতে সবার সামনে তোমার খাওয়ারটাকে খারাপ প্রমাণ করতে পারে আর নিজের খাওয়ারটাকে ভালো প্রমাণ করে সবার সামনে মহান সাজতে পারে। দেখুন, আমি জানি যে আপনারা বারবার বলছেন যে মার্কেটে আপনাদের কমে মেডিসিন দিতে রাজি হয়েছে আর আমরা বেশি কোট করছি, তাই তো? কিন্তু এই কম বেশির পার্থক্য বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের এই প্রমাণটা দিতেই হতো, আর তাই এই খারাপ খাবারের ব্যবস্থা। না মানে আপনি কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না। সব বুঝবেন এক মিনিট। বাচ্চাবাড়ি সাফ কর দো। খেতে বসুন।